আপনি কি জানেন আপনার শরীরে প্রতিদিন ঠিক কোন কোন ভিটামিন প্রয়োজন? আপনি কি জানেন ঠিক কোন খাবারে কোন ভিটামিন রয়েছে? যদি না জেনে থাকেন তবে আজকের ভিডিওটি শুধুই আপনার জন্য। না টেনে সম্পূর্ণটা দেখুন এবং নিজের ও পরিবারের ভিটামিনের ঘাটতি পূরণ করুন। তাহলে চলুন শুরু করা যাক। ভিটামিন এমন একটি জিনিস যা আমাদের শরীরে অতীব প্রয়োজনীয়। কিন্তু ভিটামিন আসলে কি? যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন ভিটামিন এর অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অকাল বার্ধক্যের হাত থেকে আমাদের শরীরকে যেমন রক্ষা করে, তেমনি ভিটামিন অনেক ক্ষেত্রেই ক্যান্সার এবং অক্সিডেটিভ ড্যামেজের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। ভিটামিন আমাদের শরীরের কোষ এবং টিস্যু বাড়াতে সাহায্য তো করেই, তাছাড়া বিভিন্ন অঙ্গের রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতেও সাহায্য করে। ভিটামিনের উপকারিতা ও খাদ্যসমূহ। ভিটামিন এ ত্বক, চুল ও চোখের জন্য খুবই উপকারী। যেসব খাবারে পাবেন: দুধ, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, আম, লাল শাক, সব রকমের সবুজ শাকসবজি, কড লিভার অয়েল, যত্রিক, পালং শাক, রঙিন শাকসবজি, চিজ, অ্যাপিকট, ডিম, পেঁপে, মটরশুঁটি। ভিটামিন বি ত্বকের জন্য খুবই উপকারী। হজম শক্তি বৃদ্ধি ও হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। যে সকল খাবারে পাবেন: মাছ, যে কোনো রকমের সি ফুড, মাংস, শস্য দানা, ডিম, ডেইরি প্রোডাক্ট এবং সবুজ শাকসবজি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে বিভিন্ন টিস্যু ভালো রাখতে সাহায্য করে, শরীরে সেরে ওঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। যেসব খাবারে পাবেন: কমলা, লেবু, স্ট্রবেরি, টমেটো, কাঁচামরিচ, ব্রোকলি, ফুলকপি, কিউইক ফল, গাজর, পেঁপে, আনারস, আঙুর, আম, জাম, আলু, কলা, পেঁয়াজ, চেরি ফল, পেয়ারা, কিশমিশ, লেটুস পাতা, বেগুন, ডুমুর ও তরমুজ। ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করার জন্য খুবই উপকারী। হাড় ও দাঁতের গঠনের জন্য জরুরি। এছাড়া শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। যে সকল খাবারে পাবেন: দুধ, মাছ, ডিমের কুসুম, যাত্রিক, ফার্টিফাইড সিরিয়াল। ভিটামিন ই শরীরে টিস্যু গঠনে সহায়তা করে এবং ফুসফুসকে রক্ষা করে। চুল ও ত্বকের জন্য উপকারী। যে সকল খাবারে পাবেন: শস্য দানা, সবুজ শাকসবজি, ডিমের কুসুম, বিভিন্ন ধরনের বাদাম, সূর্যমুখী তেল, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ার বিচি, পাম অয়েল। ভিটামিন কে শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। যে সকল খাবারে পাবেন: সবুজ শাকসবজি, ডেইরি প্রোডাক্ট, ব্রোকলি, সয়াবিন তেল, পুঁই শাক, বাঁধাকপি, পার্সলে, লেটুস পাতা, সরিষা শাক, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম, গান শোনা থেকে পছন্দের জিনিসে নিজেকে ব্যস্ত রাখা, চাপমুক্ত থাকতে, এর থেকে ভালো কোনো উপায় নেই। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং চাপমুক্ত রাখতে ভিটামিনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার করে দিবেন। আপনাদের প্রতিটি শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।